প্রিয় মৎস্যচাষী চাষী বাই ও বোনেরা আপনাদেরকে ফিশ টেক পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে কই মাছ নিয়ে আলোচনা করব কিভাবে ভিয়েতনামি কই মাছ চাষ করবেন ভিয়েতনামি কই মাছ আমাদের দেশে একটি ছোট মাছ শুভ জাপ ও সোনালি বর্ণের এই মাছ আদিকাল থেকে আমাদের বিলে পাওয়া যেত কিন্তু এখন খাল বিল বরাট হওয়ার কারণে এই মাছগুলো সেই আগের মতো পাওয়া যায় না এগুলো এখন হেসারিতে রেণু উৎপাদন করে তারপরে চাষ করা হয় এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামের মাছের মাছের পোনা এগুলো আমরা সালে সংগ্রহ করে তারপর আমাদের দেশে এখন অনেক উৎপাদন হচ্ছে আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো মানের ভিয়েতনামি কই মাছ যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিয়েতনামি কই মাছ একটি দ্রুত বর্ধনশীল চার মাসে একশো থেকে দুইশো গ্রাম ওজন হয় বাংলাদেশে আবহাওয়া ও জলবায়ু এই মাছ চাষে উপযোগী তাই আপনারা চাইলে এই মাছটি চাষ করতে পারবেন এবং এই মাছ চাষ করে অনেকে লাভবান হয়েছে তা আমরা বলতে পারবো কারণ এই মাছগুলোতে অন্য মাছের তুলনায় ক্ষতির সম্ভাবনা কম ভিয়েতনামি ক মাছের জন্য আপনারা ভালোভাবে একটি পুকুর মজুত রাখবেন যেন চার মাস মাস এই মাছটি চাষ করা যায় তাহলেই আপনারা এই মাছগুলো বিক্রি উপযোগী করে তুলবেন প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্লিচিং পাউডার এগুলো আপনারা প্রয়োগ করবেন তারপরে দুই তিন দিন পর এই মাছগুলো আপনারা আপনাদের পুকুরে ছাড়বেন আশা করি আপনাদের যদি আরও কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভালো মানের বিয়েতনামি কই মাস ও অন্যান্য মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভালো মানের মাসের পোনা দেওয়ার চেষ্টা করব